এবার বিসমিল্লাহ বলে জাল ফেরো। আরে আরে এদিকে না, আর একটু ডাইনে ডাইনে, হ্যাঁ আর একটু ভেতরে, আর একটু ভেতরে যাও। কি ব্যাপার কালু, কি হয়েছে? বাদল ভাই, এখানে জাল ফেলবেন না। কেন? আজ এখানে আমরা জাল ফেলব। আমরা আগে এসেছি তাই এখানে জাল আমরাই ফেলব। আমি বলছি আপনি অন্য কোথাও চলে যান। আমি বলছি তোমরা অন্য কোথাও যাও। আপনি জানেন আমি কার লোক? হ্যাঁ, কুটুম ব্যাপারের লোক। তাহলে এটাও নিশ্চয়ই জানেন, তার সাথে বিবাদ করা মানে মৃত্যুকে ডেকে আনা। হ্যাঁ, মৃত্যু ভয়ে সব মানুষ যদি অন্যায়কে প্রশ্রয় দিত তাহলে দুনিয়াতে আর ভালো মানুষ থাকতো না। আর ভালো মানুষ আছে বলেই এখনো মানুষ সুখে শান্তিতে আছে। কিন্তু আমি বেঁচে থাকতে ওই শয়তান কুটুম ব্যাপারীকে কোনো ভালো মানুষের ক্ষতি করতে দেব না। কি তোর এত বড় সাহস? তুই কুটুম ব্যাপারীকে শয়তান বলেছিস? আজ আমি তোকে কুটুম ব্যাপারীকে গিয়ে বলিস ওই সাগর তার বাবার সম্পত্তি নয়। যা, এর জবাব তুই পাবি। চল। এই তোমরা কাজ করো। সাগর, আব্দুল্লাহ, আজ সাগরে প্রচুর মাছ পেয়েছি, সব মাছ আরদে পাঠিয়ে দিয়েছি, তাতে অনেক লাভ হবে যা জীবনে হয়। অত লাভ দিয়ে আমাদের কাজ নেই, এসো খাবে। লাভ না হলে খাবো কি? এবার টাকাগুলো হাতে পেলেই আমার ট্রলারটা কেনা হয়ে যাবে, তারপর ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাবো। এটাই আমার জীবনের স্বপ্ন, এবার আমার আশা পূর্ণ হবে। বাদল, তুমি আমার লোকদেরকে নীল সাগরে জাল ফেলতে দাওনি কেন? সমুদ্র আমারও নয় তোমারও নয়, আমি তোমার লোকদের বারণ করিনি। তাহলে ওরা জাল ফেলতে পারলো না কেন? আমি যেখানে জাল ফেলতে গিয়েছি তুমি তাদেরকে সেখানে পাঠিয়ে ভুল করেছ। না 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 না, ভুল আমি করি না, আমি যা করি সেটাই শুদ্ধ, সেটাই ঠিক, সেটাই সত্যি। আর আমার এই সত্যিটাকে ওই ব্রিটিশ সরকারও মেনে নেয়, কোনো প্রতিবাদ করে না। দেখো বাদল, আমার লোকেরা যেখানে জাল ফেলে মাছ তুলতো সে মাছ তুমি নিয়ে গেছো, কিন্তু সেই মাছের অর্ধেক ভাগ আমার, আর আমার ভাগ আমাকে তুলে দাও। যদি না দেই, ওই নীল সাগরে যেই জাল ফেলে অর্ধেক মাছ আমাকে দিতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম। ওসব নিয়ম টিয়ম আমি মানি না। বাদল, ব্যাপারীর সঙ্গে শয়তানি করে আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবেও না। হ্যাঁ, একটা কথা শুনে রাখো, তোমার মতো এমন অনেক শয়তান আমি আমার জালের সিসার সাথে বেঁধে রাখি। বাদল, বাদল, এই কুটুম ব্যাপারকে তুমি অনেক বড় কথা বলে ফেলেছ, অনেক বড় কথা বলে ফেলেছ। একটা কথা শুনে রাখো বাদল, তোমার জালের সিসার সাথে আছে একটা করে শয়তান, আর আমার জালের প্রত্যেকটা সিসার সাথে আছে 72টা করে শয়তান।
আরে শয়তানের লিডারকে তুমি অপমান করেছো। অনেক বড় কথা বলে ফেলেছো বাদল, অনেক বড় কথা, দেখা হবে। ওর সাথে এভাবে বিবাদ করা তোমার ঠিক হয়নি। কি করবে, কি করবে সে? ওর শক্তি আছে বলে সবার সাথে এরকম ব্যবহার করবে? কিন্তু আর নয়, এবার ওর সমস্ত শয়তানি আমি শেষ করে দেব। বাদল, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। না, প্রদীপ তুমি, আশার আলো তুমি,
বাবা মায়ের বুকের মানিক তোকে বেঁধে রাখব যদি মনি আমার হীরা মানিক আমার কি হলো? তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। কেন? জীবনের প্রথম কাল ট্রলার নিয়ে বেরোবো তো, তাই খুশিতে আমার চোখে ঘুম আসছে না। এত খুশি ভালো না, ঘুমাও, দেখবে সকাল হয়ে গেছে। সবাই ঘাটে আমার জন্য অপেক্ষা করছে, এসো আমার সাথে। কোথায়? আরে এসোই না। নীল সাগর দেখতে পাচ্ছ? আজ সন্ধ্যায় আমি এই পথে ট্রলার নিয়ে ফিরে আসব। তুমি এখানে এসে আমার জন্য অপেক্ষা করবে, আর এই নাও দূরবীন। দূরে ট্রলার দেখলে এটা দিয়ে দূর থেকে আমাকে দেখতে পাবে, আর আমি হাততে তোমাকে ইশারা করবো। হ্যাঁ, সন্ধ্যের আগে ফিরে আসবে তো? অপেক্ষা করেই দেখো না ফিরে আসে কিনা। চলো চলো। বাড়ি চলে যাও। হ্যাঁ, খুদা হাফেজ। ব্যাপারি, হ্যাঁ ব্যাপারি, তুই বলেছিলি আমার মতো শয়তানকে তুই তোর জালের সীসার সঙ্গে বেঁধে রাখিস। হ্যাঁ, এখন কোথায় তোর জাল? হ্যাঁ, কোথায় তোর সীসা? শয়তান, তোর সাথে আমার বিবাদ হয়েছিল, শত্রুতা তোর সাথে আমার, কিন্তু এই নিরীহ জেলেদের কেন মেরেছিস? মেরেছি এই জন্য তোর মৃত্যুর কথা যেন ওরা কেউ বলতে না পারে। কি গুলি শেষ? হ্যাঁ, একটা পিস্তলে ছয়টা গুলি নিয়ে এসেছিলি। হ্যাঁ, এবার আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি নিজেকে বাঁচাতে পারিস তাহলে বাঁচা। এক, দুই, দশ,
চল ঘোড়া। আমার আমার এত অস্থির লাগছে কেন? অস্থির লাগছে কেন? হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক। যাচ্ছে, ঘরে যাবেন না? তুমি যাও, সে আসবে, আর এলেই আমি চলে আসব। রাতে এখানে থাকা ঠিক হবে না। তুমি যাও তো। সকাল হয়ে গেছে, চপার ও বাড়িতে ফিরেছে? না, ব্যাপারীর সাথে কোনো গন্ডগোল হয়নি তো? তোমার স্বামীকে বোধহয় খোঁজাখুঁজি করছো? হ্যাঁ হ্যাঁ, কাল সে নীল সাগরের ট্রলার নিয়ে মাছ ধরতে গেছে, এখনো ফেরেনি। হ্যাঁ, তোমার স্বামী কোথায় আছে আমি জানি। কোথায় সে? এইদিকে কেউ আছে? না নেই। এইদিকে কেউ আছে? না নেই। ওইদিকে কেউ নেই, এইদিকেও কেউ নেই। তাহলে কথাটা তোমাকে বলা যায়, তোমার স্বামী এই সমুদ্রে মাছ ধরতে গেছে, আজও ফেরেনি, আর কোনোদিন ফিরবেও না। তার মানে? আমাকে শয়তান বলেছিল, তাই এই শয়তান তাকে গুলি করে পানিতে ফেলে দিয়েছে। বিশ্বাস করো, আমি তাকে গুলি করে পানিতে ফেলে দিয়েছি। আর আমার মন বলছে ও লাশটা হাঙরে খেয়েছে, কিন্তু কেউ তার কথা জানে না। কিন্তু কিভাবে? হ্যাঁ, আমি ওকে মেরেছি, তার কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। বলেছি, কিন্তু একা তুই শুনেছিস। এখন যা ইচ্ছে কর, তোর যা খুশি কর, তোর স্বামীকে হাঙর খেয়ে ফেলেছে। হাঙর সে আসবে, সে আসবে,
সে হাসবে, সে হাসবে। আম্মা, আম্মা, আজ 12 বছর ধরে আপনি এই নীল সাগরের তীরে দাঁড়িয়ে সাহেবের জন্য অপেক্ষা করছেন, কিন্তু সাহেব তো এলো না। আর কতদিন আপনি এভাবে পথে থাকবেন? যতদিন ফিরে না আসে, আমার মন বলছে সে একদিন না একদিন ফিরে আসবেই। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। ভাগ্নে, কি মামা, ওরা যদি সত্যি সত্যি আপার কাছে নালিশ করে তাহলে তো বিপদ। নালিশ তো করবে, তুমি পিঠে ছালা বেঁধে তৈরি হয়ে যাও। আমি তৈরি আছি, কি আর হবে। মামা ভাগ্নে যেখানে, শয়তান নাই সেখানে। কি বললে? আব্দুল্লাহ তোমাদের কলসি ভেঙে দিয়েছে। তোমরা কেঁদো না, আমি তোমাদের কলসির দাম দিয়ে দেব। ও খুব বেশি বেড়ে গেছে, আজ ওকে পিটিয়ে হাড়গুড় করে ফেলবো। মহিষটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। মামা, মা আসছে হাতে বের। আপা, আব্দুল্লা এদিকে আয়। না, আয় বলছি। ওরে বাবা রে, আব্দুল্লা যাচ্ছে। হে দূর পাহাড়ে, আপা উঠতে পারবে না। মা, মা, তুমি বাড়ি চলে যাও, আমি দেখি মামাকে নিয়ে আসতে পারি কিনা। যা মা। মামা, মামা, এই যে মামা, তুমি বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছো, এবার বাড়ি চলো। মাকে আমি সব বুঝিয়ে বলবো, মা তোমাকে কিচ্ছু করবে না। না না, তুই পাগল হয়েছিস? এখন বাড়ি ফিরে গেলে আর রক্ষা নেই, তুই ফিরে যা। তুমি কখন ফিরবে? রাতে, আপা যখন ঘুমিয়ে পড়বে তখন, আর খুব সকালে আবার বেরিয়ে পড়বো। তাহলে আমি যাই, রাতে কিন্তু আমি তোমার জন্য জেগে থাকবো। আচ্ছা যা, যাই। যা যা। আচ্ছা, এখনো আব্দুল্লাহ এলো না। দেখেছো, মামা এখনো এলো না। আচ্ছা তুমি বলো, মাকে যদি এত ভয় পায় তাহলে শয়তানি ছেড়ে দিলেই পারে। হ্যাঁ, শয়তানি ছেড়ে দেবে তোমার মামা? আমি ঘুমোতে গেলাম, তুমি তোমার মামার জন্য বসে থাকো। ও
বাঁচা গেল, যাই। এসেছ এত দেরি করলে কেন? চুপ 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 চুপ, যাবো না আসতে বল, আপা ঘুমিয়ে আছে জেগে যাবে। এবার বল আমার জন্য কি ব্যবস্থা করেছিস? বসো। খোদা, খাও। শোন, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো, তুই জেগে থাকবি। জেগে থাকবো? হ্যাঁ, সূর্য ওঠার আগেই আমাকে ডেকে দিবি। আমি পালিয়ে যাবো, নয়তো আপা আমাকে পেলে আস্ত রাখবে না। শোন, সকালে আমি চলে গেলে তুই ঘুমাবি। তোমার জন্য আমি সারা জেগে থাকতে পারবো না। তুই ভাগ্নে হয়ে মামার জন্য এই কষ্টটুকু করতে পারবি না, যা, তোর সাথে কোনো কথা নেই। মামা বলো তো, মামা ভাগ্নে যেখানে শয়তান নেই সেখানে। এবার তুমি খাও। বন্ধু, তোমাকে এখানে আটকে রেখেছি বলে তুমি কিছু মনে করো না। তোমাকে আমি যে কত আদর করি তা তোমাকে বুঝাতে পারবো না। খাও। জব্বা। জি আম্মা। আব্দুল্লা রাতে আসেনি? হ্যাঁ, এসেছিল। ভাগ্নে দরজা খোলা রেখেছে, মামা ঘরে ঢুকেছে। ভাগ্নে ভাত দিয়েছে, মামা খেয়েছে। ভাগ্নে ঘুমোতে বলেছে, মামা ঘুমিয়েছে। ভোর হতে ভাগ্নে মামাকে জাগিয়েছে, মামা পালিয়েছে। না, ওকে নিয়ে আর পারি না। সকালে খেয়ে গেছে তো? হ্যাঁ, ভাগ্নে মামাকে খেতে দিয়েছে, মামা খেয়েই পালিয়েছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেবার দরকার নেই, এটা তো আমার কর্তব্য ছিল। তাহলে এতক্ষণ তুমি মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছিলে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আমার নাম চুমকি। কোথায় থাকো তুমি? আমি ওই পাহাড়ের উত্তরে গেলে দেখতে পাবে একটি ঝিল। ঝিলটা পার হলে দেখতে পাবে একটি পাহাড়, পাহাড়ের সাথে একটি ঝর্ণা, ঝর্ণার ওপাশে একটা শালবন, শালবনের পাশে একটি কুঁড়েঘর, কুঁড়েঘরের দক্ষিণে গেলে দেখতে পাবে একটি বস্তি, ওই বস্তিতে আমি থাকি। এবার বলো তুমি কোথায় থাকো? আমি নীল সাগরের তীরে একটা কাঠের দোতলা বাড়িতে থাকি। কাল এখানে এলে তোমাকে পাবো তো? আমাকে প্রয়োজন হয়ে আমার বাড়িতে এসো। তোমার বাড়িতে? না না, এত প্যাসগোস ঠিকানা আমি খুঁজে বের করতে পারবো না। কাল এখানে এলে তোমাকে পাবো কিনা সেটা বলো। এসেই দেখো না, চলি।
বাবা বাবা, কোথায় গিয়েছিলে? বাইরে গিয়েছিলাম বাবা। আজ আমাকে একদল মুখোশধারী আক্রমণ করেছিল। কি মুখোশধারী? হ্যাঁ বাবা। ওরা কারা? ওরা কারা আমি ঠিক চিনতে পারিনি, তবে আমার মনে হয় ওরা আমাদেরই লোক। আমাদের লোক? না না না, কার এত বড় সাহস যে দস্যু চেঙ্গিদের মেয়ের গায়ে হাত দেয়? বলছে সে, আমি তার কলজে টেনে ছিঁড়ে ফেলবো। বলছি যে আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে সে তাদের একজনের হাতে আঘাত করেছে। তুমি সবাইকে দেখে পরীক্ষা করে দেখো কার হাতে কাটা দাগাছে। খান, আমার এখানকার সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলো। জি সর্দার। আমার মনে হয় আমাদের কেউ এ কাজ করেনি। এবার তোর হাত দেখা, ওই হাত। তবে তুই আমার মেয়েকে, তোকে আমি আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর জীবন হাত আমি কেটে ফেলি, যে চোখ তুলে তাকায় সে চোখ আমি উপড়ে ফেলি। সর্দার আমাকে ক্ষমা করে দাও, এমন কাজ আমি জীবনে করব না। সর্দার সর্দার আমার প্রাণ বিক্ষত। সর্দার সর্দার সাগর আর সাগরের ট্রলার দেখলে আমি কেমন যেন হয়ে যাই,
মনে হয় এমন একটা ট্রলার আমারও ছিল। আমি কাকে যেন বলেছিলাম ট্রলার নিয়ে আমি ওই পথে ফিরে আসব, কাকে যেন বলেছিলাম নীল সাগরের পারে আমার জন্য অপেক্ষা করতে, কিন্তু কাকে বলেছিলাম? আমার মন বলছে সে আসবে, একদিন সেই পথেই ফিরে আসবে। তুমি যেখানেই থাকো একবার এসে আমাকে দেখা দিয়ে যাও, দেখা দিয়ে যাও। তুমি প্রতিদিন সাগর পারে এসে কেন দাঁড়িয়ে থাকো? তোর বাবার অপেক্ষায়। আমার বাবা কোথায়? তোর বাবা অনেক বছর আগে ট্রলার নিয়ে সাগরে গেছে, কিন্তু আজও ফিরে আসেনি। কেন ফিরে আসেনি? বাবার কি হয়েছিল বলো মা? কেউ যদি বাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে আমি তার কলজে ফিরে ফেলবো। ওসবের কোনো দরকার নেই বাবা, চল বাবা ঘরে চল। হবে না আপা। কি হয়েছে আপা? গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন ধাক্কা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। রাবিশ, এই যে শোনো, একটু এদিকে শোনা, বলুন। আমার জিপটা নষ্ট হয়ে গেছে, একটু ধাক্কা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও না। আমি কারো কোনো কাজ করি না। এই শোনো, এটা তো কাজ নয়, সাহায্য। আমি বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইছি। তাই বলুন। আপনার বাড়ি কোন দিকে? ওই তো ওদিকে। ঠিক আছে চলুন। উঠুন। আমি আমার মনের রাজা, সবাই আমার প্রজা, বিচারে অন্যায় করি না না। আমি আমার মনের রাজা, সবাই আমার প্রজা, বিচারে অন্যায় করি না। মানুষ আমি ভাই, হিংসায় আমার নাই, সবাইকে ভালোবাসি তাই। আমি আমার মনের রাজা, সবাই আমার প্রজা, বিচারে অন্যায় করি না। থামো থামো, আর ধাক্কা দিতে হবে না, বাড়ির কাছে এসে গেছি। ওই যে আমাদের বাড়ি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি গেলাম। অসম্ভব, তুমি আমার এত বড় উপকার করেছ আর তুমি এভাবে চলে যাবে, তা হয় না। এসো এসো। আবদুল্লাহ, তোমাকে দেখার পর থেকে তোমার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। কেন? কাল আবদুল্লাহর সঙ্গে আমাকে দেখা করতেই হবে।
তুমি আমার মন বলছিল তুমি আসবে। আমারও মন বলছিল তুমি এখানে আসবে। তাহলে তো দুজনের মন একই কথা বলছিল। হ্যাঁ, কিন্তু এমন হলো কেন? বলবো? বলো। আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, প্রথম দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি? আমিও। আব্দুল্লাহ সত্যি সে ভীষণ সাহসী। এমন সাহসী ছেলেকে আমি এতদিন খুঁজছিলাম। আব্দুল্লাহ, আই লাভ ইউ, আই লাভ ইউ আব্দুল্লাহ, আই লাভ ইউ ভেরি মাচ। Thank you.
এতদিন পরে মনের ঘরে মনের মানুষ এলো রে। গ্রামের যে যে বাড়ি থেকে এগুলো লুট হয়েছে তাদের বাড়িতে এগুলো পৌঁছে দিয়ায়। আচ্ছা মা।
দস্যু চেঙ্গিস আজ গ্রামের একটি সাধারণ মেয়ের কাছে হেরে গেল। কিন্তু কেন, কারা ওরা? ওদেরকে দেখার পর আমার এমন লাগছে যেন ওরা আমার জনম জনমের চেনা। সে আসবে, আমার মন বলছে সে আসবে। মারেন ভাই, আমার জুতা আমার কপালে মারেন। আরে জুতা মারার দরকার নেই, আজ তোমার বউয়ের নানিকে তুমি একটা গান শুনিয়ে দেবে। আমার বাপ দাদা চৌদ্দগুষ্টি কেউ গান জানে না। আরে জানার দরকার নেই, তুমি এখন আমার একটা গানের কথা মুখস্থ করো। তুমি শুধু ঠোঁট নাড়াবে, বাকি যা করার আমি করব। গানের কথাটা কি? পাগল হইলাম নানি, বউয়ের লাইগা হইলাম পাগল। হাই হাই, এ তো আমার মনের কথা। কোন এই বর কি আছে? কোন শোনো, পাগল হইলাম নানি, বউয়ের লাগা হইলাম পাগল। গান জানি না বইলা, বউয়ের লাগা মরি জইলা। পাগল হইলাম আমি তোমার গান শুনা পাগল, পাগল হইলাম বন্ধু তোমার গান শুনা পাগল। আমি ভালোবাসি নানি, তোমার নাতনির আশি। আমি ভালোবাসি বউ, ওরে তোমার মুখের হাসি। গান জানি না দশে, বউয়ের ছোঁয়া পাইলাম না রে। এখন গ্রামের সকল মাইয়া আমার লাগা হইল পাগল। আমার নাতনি রে ভুইয়া ঝুলা গেলে হইল পাগল। আমার লাগিয়া কত সুন্দর মাইয়া, নয়নের জলে দিল নদী বানাইয়া। এমন করিয়া কইও না কইও না, আমার নাতি তবে যাইব মরিয়া। এখন যাতা কানে পড়িয়া কলে পড়িয়া আমার হাত ধরিয়া। তোমার নাতি রে গলায় দিও না শুলাইয়া। পাগল হইলাম বন্ধু তোমার গান শুনা পাগল, ওরে পাগল হইলাম আমি বউয়ের লাগা হইলাম পাগল। Thank you.
নাতিন জামাই, তুমি যখন গান শিক্ষায় ফালাইছো তখন আমার নাতিনে তোমার হাতে তুইলা দিলাম, নিয়া যাও। সালাম করো, সালাম করো। থাক থাক বাপ, যাই নানি, আম কাঁঠালে দিনে বেড়াইয়া রামুনে কামো সাইরা ভালাবো, আর গেদি ফিরাইও না। নাতিন রে ভাই, আপনার লিগা আমার বউডার দুটা দিয়া ফিরা পাইছি, আমার জুতা আমার কপালে আর মারতে হইব না, দোয়া করেন আসি। হ্যাঁ আচ্ছা আসি, আমি তো কইছি বউ পাগল। আমি ভালোবাসি এই গান বুঝি তুমি আমার নাতিন জামাইয়ের কাছ থেকে শিখেছো? আরে না, আপনার নাতিন জামাইয়ের 14 গুষ্টির কেউ গান জানে? হ্যাঁ, আমি আড়াল থেকে গান গেয়েছি আর আপনার নাতিন জামাই শুধু ঠোঁট নাড়িয়েছে। তাহলে আমার নাতিন জামাই গান জানে না? আরে না না, আমি চালাকি করে আপনার নাতিনকে নাতিন জামাইয়ের সাথে বিদায় করেছি। এদিকে চকুটা পড়ে গেল, হায় হায় সর্বনাশ। আমি যাই, আম্মা বোধ হয় আমার জন্য অপেক্ষা করছে, মরামের খুনের দায় হবো নাকি? কি মামা, জেগে জেগে কার কথা ভাবছো? প্রেমে পড়েছো নাকি? আরে তুমি কিচ্ছু ভাবো না, আমি আমার মনের মতো করে তোমাকে একটা মামি খুঁজে দেব। এবার ঘুমাও। আমার জন্য মামি পেয়ে গেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা এখানে আব্দুল্লার বাড়ি কোথায় বলতে পারো? আব্দুল্লা, উনি তো আমার মামা, আমি ভাগ্নে। মামু ভাইনা যেখানে শয়তান নাই সেখানে। আচ্ছা তুমি বিয়ে করেছ কেন? আমার মামার জন্য আমি মামি খুঁজে বেড়াচ্ছি আর তোমাকে আমার মামি হিসাবে পছন্দ হয়েছে, তাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি মামাকে তোমার কথা বলতে পারি। আগে তোমার মামার সাথে কথা বলে দেখো, তারপর আমি তোমার কথা রাখতে চেষ্টা করব। চেষ্টা নয় চেষ্টা নয়, সরাসরি রাজি কিনা বলো। তুমি আগে তোমার মামাকে জিজ্ঞেস করো, তারপর আমি বলবো। ঠিক আছে, আমি মামাকে জিজ্ঞেস করে আসছি, তুমি এখানেই থাকো। মামা তোমাকে দেখে পাগল হয়ে যাবে। হ্যাঁ যেমন মামা তেমনি ভাগ্নে। এই হবু মামি, তোমার পরিচয়? আমি কুটুম ব্যাপারী মেয়ে। কুটুম ব্যাপারী মেয়ে? আচ্ছা যাক, ওকে পেয়ে ভালোই হয়েছে। কি বললি? আমি ঠিকই বলছি, মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। কে সে?
কি নাম? নাম মিলি, কুটুম ব্যাপারে মেয়ে। ওকে দেখলে তুমি পাগল হয়ে যাবে। তাহলে ওকে পছন্দ করে কোনো লাভ নেই। শোন, ওরা হলো বড় লোক, আমরা গরিব। আর বড় লোক কোনোদিন গরিবকে বিয়ে করে না। যা বলে আয়। আচ্ছা মামা, ওকে দেখলে তুমি পাগল হয়ে যাবে। আরে যা যা, তোকে যা বলেছি তাই কর। আচ্ছা বুঝলো না। এই যে হবু মামি, কি খবর এনেছ? দাঁড়া বলছি। মামা বলেছে তোমরা বড় লোক, আর বড় লোক কোনোদিন গরিবকে ভালোবাসে না। তোমার মামাকে বলবে ধনী গরিব যাই হোক মানুষ সবই সমান। মামা এতটুকু বলবো? হ্যাঁ এতটুকু বললেই সে বুঝে যাবে। তোমার মামা এ কথা শুনে কি বলে কাল আমাকে জানাবে। আচ্ছা। মামা তোমাকে দেখলে সত্যি পাগল হয়ে যাবে। পাগল তো আমি হয়েই আছি।
চোখের স্বপ্ন তুমি, দুটি চোখের স্বপ্ন তুমি। রাতের রজনী গন্ধ তুমি, রাতের জোনাকির আলো তুমি। পলকে পলকে তুমি থাকো, শয়নে স্বপ্নে তুমি থাকো। হাজার প্রেমের মাধুরীতে মনের প্রদীপ জ্বালাবো, তুমি আমার সুখের পাখি, তুমি আমার মনে রাখি। চাঁদনী তুমি আমার সুরের রাগিনী, তুমি দীপালি তুমি অঞ্জলি, তুমি বুলবুলি তুমি কোয়েলি। সুরের মাঝে হৃদয় মাঝে বেঁধে তোমায় প্রেম দেব, লা 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 লা। আমাদের জাল ফেলতে দিল না, বরং আমাদের জাল কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এখন আমরা না খেয়ে মরবো। ওরা কোথায়? ট্রলার নিয়ে তো জেলের এখনো এলো না। ওই যে মরে গেছে। তাহলে সে হাত আমি কেটে ফেলবো। আব্দুল্লাহ, এর জবাব তুই পাবি। এখন থেকে এটাই আপনাদের জাল। আচ্ছা, এসো। আল্লাহ ভালো করে। কি কি বলি, আব্দুল্লাহ সাগর কুটুম ব্যাপারে লোকদের সাথে ঝগড়া করছে? হ্যাঁ, কোথায়? সাগর পারে। মামা, কুটুম ব্যাপারে লোকদের সাথে আমাদের ঝগড়া করা ঠিক হয়নি। তাতে কি হয়েছে, আমি কি ওকে পরোয়া করি?
তুই আমার জালে হাত দিয়েছিস কেন? তুমি যদি গরিবের জালে আগুন লাগাতে পারো তাহলে আমি তোমার জালে হাত দিয়ে এমন কি অন্যায় করেছি? এই ছোট লোকের বাচ্চা, চোখ নামিয়ে কথা বল। এই কুত্তা, কুত্তা হয়ে তুই মানুষের সাথে কেউ কেউ করছিস কেন? যা লেজ গুটি এখান থেকে চলে যা, নইলে তোকে পাগলা কুত্তা মনে করে পিটিয়ে মেরে ফেলবো। কি কি বললি? আমি কুত্তা? আমি কুত্তা? আজ আমি তোকে আমি তোকে বাদলের বউ? বাহ, স্বামী কাছে নেই, তোমার তো এখন দুঃখে জর্জরিত থাকার কথা, কিন্তু না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ১৬ বছরের যুবতী। এক স্বামীকে হারিয়ে গোপনে অনেক স্বামী নিয়ে বাস করছো, তাই না? এই হারামির বাচ্চা, মামা ওকে মারো, ও মাকে গালি দিয়েছে। শয়তান, তুই আমার আপাকে গালি দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো। হারামির বাচ্চা, তুই আমার আপাকে গালি দিয়েছিস, তোকে আমি খুন করে ফেলবো। হারামির বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো। হারামির বাচ্চা, আব্দুল্লাহ ওকে ছেড়ে দে। মামা ওকে ছাড়বে না, ওকে মেরে ফেলো। আব্দুল্লাহ ছেড়ে দে। খবরদার, আমাকে মেরে ফেলো তাও ভালো, কিন্তু তোমাকে যে গাল দিয়েছে তাকে আমি জিন্দা মাটিতে কবর দেব। না, আমি তোকে আদেশ করছি, ক্ষান্ত হ, ক্ষান্ত হ। বাদলের বউ, আমার সাথে বিবাদ করাতে তোর স্বামীর কি পরিণতি হয়েছিল মনে আছে? তোর ভাই আর তোর ছেলের পরিণতি এর চাইতে ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। আমি সাগর জলের হাঙর, হাঙর যেমন রক্তের স্বাদ পেলে পাগল হয়ে যায়, ঠিক তেমনি হাঙরকে রক্ত দেখেছে তোর ভাই। আরে হাঙর, তোর ভাই আর তোর ছেলের রক্ত খাবে, রক্ত। আজ ওই শয়তানের এত বড় অন্যায়ের প্রতিবাদ কেন করতে দিলে না বলো? ওই শয়তানের সাথে বিবাদ করে তোর দুলাভাই? বলো, দুলাভাই সাথে কুটুম ব্যাপারে কি ব্যবহার করেছিল সে কথা তুমি আমাদেরকে কোনোদিন বলনি, লুকিয়ে রেখেছিলে, কিন্তু আজ তোমাকে বলতেই হবে। মা, আমার কথার উত্তর দাও, উত্তর দাও। হ্যাঁ বা, বলো বলো। যদি বলি তাহলে তোরা এর প্রতিশোধ নিতে পারবি? কি হয়েছিল তুমি শুধু তাই বলো। তাহলে শোন, বাবা বাবা, হ্যাঁ
চাচা, বাবা মাঝে মধ্যে এমন হয়ে যায় কেন? সে অনেক কথা। কি কথা আমাকে খুলে বলো। ওর সব কথা শুনলে তুই সহ্য করতে পারবি না। তবু আমি শুনবো, তুমি বলো। তাহলে শোন, সে তোর বাবা নয়। না না না, আমার বাবা নয়। তাহলে কে আমার বাবা? তোর বাবা ছিল আমাদের সর্দার। সর্দার ওকে একদিন সাগর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে আসে। জ্ঞান ফিরলে সে কিছুই বলতে পারেনি। তখন থেকেই সে এখানে থেকে যায়। আর তোর বাবা মারা যাওয়ার সময় ওকে সর্দার বানিয়ে তোকে ওর কুলে তুলে দেয়। আর তখন থেকে সে তোকে নিজের মেয়ের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে। ও তোর বাবা না হলেও তোকে মেয়ের চেয়ে বেশি আদর করে। তুই ওকে কোনোদিন দুঃখ দিস না মা। যাকে একদিন আমি বাবা বলে জেনেছি, যার কাছ থেকে বাবার আদর স্নেহ পেয়েছি, সেই আমার বাবা, সেই আমার বাবা, সেই আমার বাবা। মানুষের সমাজ ফেলে আমি এখানে কেন পড়ে আছি? আমার কি পৃথিবীতে কেউ নেই? আমার পরিচয় কি শুধু একজন ডাকাত? ওই কুটুম ব্যাপারের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, সাগর তার বাবাকে হারিয়েছে। কিন্তু আমার মন বলছে সে বেঁচে আছে। আমার মন বলছে সে একদিন একদিন ফিরে আসবেই। পাপা, তুমি বলেছিলে প্রতিশোধের কথা। আমি ওই সাগর জলের হাঙ্গরকে তার রক্ত দিয়ে গোসল করাবো। ওর মৃত্যু দেখে শয়তান বোধ ভয় কেঁপে উঠবে। না, সে মরে গেলে তো বুঝতেই পারবে না অত্যাচারের শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। তাহলে তুমি বলো আমি কি করব। ওকে পথের ভিখারি বানিয়ে ফেল। ওর মতো তোরা দুজন সাগর চলে মাছ ধর। ওর ব্যবসাকে তোদের ব্যবসা দিয়ে ধুয়ে সাফ করে দে। তোদের পরিশ্রম দিয়ে একটা চলার কিনে নীল সাগরে ভাসিয়ে দিয়ে আমার সারা জীবনের স্বপ্ন সফল কর। তোদের কাছে এছাড়া আমি আর কিছুই চাই না। আপা, আমি তোমার পাঁচ হয়ে কসম খেয়ে বলছি, আমি চাল কিনব, সমুদ্রে মাছ ধরব, সেই মাছের ব্যবসা দিয়ে আমি ট্রলার কিনব, তারপরে এই সাধারণ কুটুম ব্যাপারীকে পথের ভিখারি তোমার স্বপ্নকে সফল করব। কাল থেকে শুরু হবে আমাদের এক নতুন জীবন, ইনশাল্লাহ। তুই তোর হরিণটা বিক্রি করে দিস, আর আমি আমার মহিষটা বিক্রি করে দেব। তারপর দুজনের টাকা দিয়ে জাল কিনে নীলসাগরে মাছ ধরব। তাহলেই আমার বাবার মনের আশা পূরণ হবে। কি বললে, তোমার হরিণটা বিক্রি করে দেবে? হ্যাঁ বাবু মামি, ওই হরিণটা আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। কিন্তু হরিণটা বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি জানি কেন তুমি হরিণটা বিক্রি করে দিতে চাইছো। সমুদ্রে মাছ ধরার জাল কিনবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জানি। তোমার হরিণ বিক্রি করতে হবে না, এমনিতেই আমি তোমাকে টাকা দেব। এমনিতেই? হ্যাঁ, তোমার আর আব্দুল্লার মনের আশা পূরণ হলে যখন তোমাদের সামর্থ্য হবে তখন আমাকে টাকাটা ফিরিয়ে দিও। না, এভাবে আমি তোমার কাছ থেকে টাকা নেব না। তুমি যদি আমার হরিণটা নাও তাহলে আমি টাকা নেব। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি টাকা নিয়ে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা। এই নাও তোমার মহিষের দাম। বন্ধু, তোকে আমি বিক্রি করে দিলাম, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। জবাই করলে অনেক মাংস পাওয়া যাবে। ওহ,
সাগর কোথায়, তোমার হরিণটা কোথায়? ওই যে আমি একটু আসছি। বন্ধু আমি তোমাকে বিক্রি করে দেব, তুমি কিছু মনে করো না, কেমন? এই নাও তোমার হরিণের দাম, তোমার কাছ থেকে হরিণটা আমি কিনে নিলাম। এত টাকা? একটা হরিণের দাম তো এর চেয়ে অনেক কম। তাতে কি হয়েছে, তোমার যখন টাকা হবে তখন আমার টাকাটা ফিরিয়ে দিয়ে হরিণটা তুমি নিয়ে যেও। আচ্ছা তাহলে কাল আমি লোক পাঠিয়ে হরিণটা নিয়ে যাব, কেমন? আসি। দাঁড়াও, কে তুমি? আমার নাম মেলি। একটা হরিণের দাম তুমি এত টাকা দিলে কেন? ওই হরিণটা তার পালিত হরিণ, সে নাকি হরিণটাকে তার প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, আর প্রাণের মূল্য টাকার বিনিময় হয় না, তাই আমি যতটুকু পেরেছি দিয়েছি। চলি কাল এসে হরিণটা নিয়ে যাব। সালাম। বললি আমি ঠিকই বলছি, আবদুল্লাহ বাদলের ছেলে আপনাকে পথের ভিখিরি করার প্রতিজ্ঞা করে কাল নীল সাগরে জাল ফেলতে যাচ্ছে। আপনি হলেন সাগরের হাঙর, এখন দেখছি তিমি মাছ এসে আপনাকে গিলে ফেলার ষড়যন্ত্র করছে। হ্যাঁ, আমাকে পথের ভিখিরি করবে ওই নীল সাগরে নেমে? হ্যাঁ হ্যাঁ। আর তিমি বড় হলো হাঙর, হলো সাগরের রাজা, আর রাজার কখনো পরাজয় হয় না। আমি তার স্বপ্নকে ধূলিসাৎ করে দেব, ওদের সবাইকে আমি নীল সাগরের লবণ জলে মিশিয়ে দেব।
করি না তুফান, সাগর পারের ছেলে আমি, ও সাহস আছে বুকে, সাহস আছে বুকে, সফায়রে মাছ ধরেতে সাগরে, জাল ফেলেছি সাগরে মাছ তোরা সবাইরে, নিশ্চয়ই আমাদেরকে কোনো কারণে ধোকা দিয়েছে।
ব্যবসার ক্ষতি হবে বলে তুই আমাদের এত বড় ক্ষতি করেছিস। আজ তোকে আমি খুন করে ফেলব। মামা, সে তোমাকে ভালোবাসে, তাই সে তোমার এত বড় ক্ষতি করতে পারে না। আব্দুল্লাহ, আমার মনে হয় সবকিছু আমার বাবা করিয়েছে। কুটুম ব্যাপারে আমার কথা মতো কখনই চলো না। কে? আব্দুল্লাহ? তাহলে তুই নিজেই আমার জালে ধরা দিয়ে মরতে এসেছিস। মরতে নয়, আজ আমি তোর সমস্ত ষড়যন্ত্রের জবাব দিয়ে তোকে নীল সাগরের পানিতে নিক্ষেপ করে হাঙ্গরের মুখে তুলে দেব। হাঙ্গর? হাঙ্গরকে হাঙ্গরের সামনে তুলে দিলে হাঙ্গর তাকে বন্ধু মনে করে, আর রক্ত মাংসের মানুষ হাঙ্গরের সামনে পড়লে তাকে কামড়ে তার রক্ত খায়। আজ এই হাঙ্গর, এই হাঙ্গর তোর রক্ত খাবে। এই ওকে দাও। বলেছে আমাকে নীল সাগরে নিক্ষেপ করবে, তাই ওকে আমি নিজের হাতে না মেরে কাল নীল সাগরে হাঙ্গরের মুখে নিক্ষেপ করব। আব্দুল্লাহ, সাগর এখনো আসছে না কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আছে
লাঠি তো আমার সাগরের, এটা এখানে কেন? ওরা কোথায়? কোথায় কোনো বিপদ হয়নি তো? সর্দার, এ তো সেই ছেলে যার মা আমাদেরকে ডাকাতি করতে বাধা দিয়েছিল। হ্যাঁ, বেঁচে আছে। জ্ঞান ফিরেছে? হ্যাঁ জি। এক্ষুনি ওর দেহ থেকে গুলি বের করতে হবে, ছুরিটা। সর্দার যাও, এক্ষুনি ওর মাকে নিয়ে এসো। জি। মা, শুনুন, আপনি কি সাগরের মা? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? আমাদেরকে আপনি চিনবেন না, আমরা আপনাকে নিতে এসেছি। কেন? আপনার ছেলে গুলিবিদ্ধ হয়ে আমাদের ওখানে পড়ে আছে। কি বললি? হ্যাঁ, মা বোধহয় আমার জন্য চিন্তা করছে। শাকুল মা, শাকুল আমার বুকের মানিক। মা, শাকুল কুটুম ব্যাপারে আমাকে গুলি করেছে। কিন্তু মা, মামা তো কুটুম ব্যাপারে ওখানে গিয়েছিল, মামা এখন কোথায়? জানি না, আল্লাহ জানে কুটুম ব্যাপারের সাথে ওর কোনো বিবাদ হয়েছে কিনা। খান, কুটুম ব্যাপারীকে তুমি চেনো? না সর্দার, তবে নাম শুনেছি। ব্রিটিশ সরকার তাকে নীল সাগরের জেলেদের সর্দার বানিয়ে রেখেছে। সে একটা অত্যাচারী, তার লোকজন ছাড়া নীল সাগরে সে আর কাউকে জাল ফেলতে দেয় না। কুটুম ব্যাপারী, এই নামটা যেন আমার কাছে পরিচিত মনে হচ্ছে। কিন্তু সে যেই হোক, এতটুকু ছেলের গায়ে আঘাত করার শাস্তি আজ তাকে পেতেই হবে। Thank you.
আছে। কে কে তুমি? আমি দস্যু চেঙ্গিস, বেরিয়ে আয়। আজ তোর অত্যাচারের দিন শেষ, বেরিয়ে আয়। দস্যু চেঙ্গিস এখানে? ব্যাপারে আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর মধ্যে যদি বেরিয়ে না আসিস তাহলে আমি গুলি করে সমস্ত বাড়ি ঝাঁঝরা করে ফেলবো। এক বলে ফেললো। শোন, আমি সারা জীবন তোর পানে তাকিয়েছিলাম, এবার তুই আমার পানে তাকা। দুই তুই চেঙ্গিস নিশ্চয়ই ভুল করে আমাকে মারতে এসেছে, আর ও তো আমাকে চেনেই না, সুতরাং তুই কুটুম হয়ে যা। কিন্তু ও তোকে কিছুই করবে না। ভয় কি, আমি তো আছি, যা, নইলে তুমি বলে ফেলবে, যা। আচ্ছা জানা, আসসালামু আলাইকুম। তুই কুটুম ব্যাপারী? জি। আমার কি মা, তুমি এখানে যেও না, ওরা দস্যু, ওরা ডাকাত, এসো এসো। বল, এতটুকু বাচ্চাকে তুই কেন গুলি করেছিলি? বল। শয়তান, মানুষের বুকে গুলি করলে তার যন্ত্রণা কতটুকু হয়, আজ আমি তোকে গুলি করে তা বুঝিয়ে দেব। দোহাই লাগে, আমাকে মারবেন না, আমি আমি কুটুম ব্যাপারী নই। হ্যাঁ, তুই কুটুম ব্যাপারী না, তাহলে আমার ডাকে তুই তার বাড়ি থেকে কেন বেরিয়ে এসেছিলি? বল। আমাকে বাধ্য করেছিল। এখন সে কোথায়? আমাকে ধরে আনার সময় সে বাড়ির ভেতরেই ছিল, কিন্তু এখন কোথায় আছে আমি জানি না। আজ রাতই হবে কুটুম ব্যাপারের জীবনের শেষ রাত। মা, এখানকার সর্দারকে দেখার পর থেকে কেন জানি আমার বাবার কথা বারবার মনে পড়ছে। মা, সে ছোট্টবেলায় তুমি আর বাবা আমাকে নিয়ে একটা গান গেয়েছিলে, তোমার সে কথা মনে আছে মা? হ্যাঁ মনে আছে। তাহলে সেই গানটা গাও না মা, আমার শুনতে ইচ্ছে করছে, গানটা শুনলে বাবার মুখ আমার মনে পড়বে, গাও না মা। চৌখির মনিয়া মালিক,
তুমি বেঁচে আছো, বেঁচে আছো। আমি জানতাম একদিন না একদিন তোমার দেখা পাবোই। মা, তোমার ছেলে। সাগর, তোর বাবা। বাবা? বাবা, জানি না এই শয়তান কুটুম ব্যাপারে আপনার সাগরের কোনো ক্ষতি করেছে কিনা। আল্লাহর কসম, ওদের গায়ে যদি একটা আঁচড় দিয়েছে তাহলে কুটুম ব্যাপারে কি আমি নিজের হাতে খুন করব, খুন করব। চলো রোকেয়া, তুমি ওকে নিয়ে গ্রামে ফিরে যাও। আর তুমি? আমি সেখানে গেলে সবাই জানবে তুমি দস্যু চেঙ্গিসের স্ত্রী, আর ডাকাতের স্ত্রী পুত্রকে গ্রামবাসীরা বাঁচতে দেবে না। কেন দেবে না? আমি সবাইকে বলবো তুমি সবকিছু ছেড়ে দিয়েছো। তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না। তুমি সেখানে চলে যাও, আমি মাঝে মধ্যে ছদ্মবেশে তোমার সাথে দেখা করে আসবো। চুমকে বাবা, তুই ওদেরকে নিয়ে গ্রামে চলে যা। আচ্ছা চ, এসো বাবা, এসো। খান, তুমি ওদের খেয়াল রাখবে। জি সর্দার। তোমাকে আমি ছেড়ে দিতে পারি যদি তুমি আমাদের সর্দারকে মারার জন্য আমাকে সাহায্য করো। বেশ, আমি রাজি। এবার সে আমার আর কুটুম ব্যাপারীর হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। কি কি বললি? আমার চিরশত্রু বাদল বেঁচে আছে? সেই দস্যু চেঙ্গিস? আর এখন সে তার স্ত্রী পুত্রকে আস্তানা থেকে গ্রামে বসবাস করার জন্য পাঠিয়েছে? জি। শোন, তোকে আমি যেভাবে বলবো তুই ঠিক সেভাবে কাজ করবি। আপনারা এখানে? বলো না। এই গ্রামে তোমরা থাকতে পারবে না। আমাদের অপরাধ? তোমার স্বামী একজন ডাকাত, আর একজন ডাকাতের স্ত্রী এখানে থাকতে পারবে না, কিছুতেই না। আমার স্বামী ডাকাত, কিন্তু সে আপনাদের কি ক্ষতি করেছে বলুন? ক্ষতি? বাচ্চাদের এতিমার মেয়েদের বিধবা করা তার ধর্ম? মিথ্যে কথা। না, এ মিথ্যে নয়। ওই শয়তান গরিবের সবকিছু লুট করে নিয়ে যায়, মা বোনদের ইজ্জত নষ্ট করে। ভাই সব, আমার স্বামী অনেক বছর আগে স্মৃতি শক্তি হারিয়ে ডাকাত সর্দারের হাতে পড়েছিল, তাই সে ডাকাত হয়ে যায়। কিন্তু স্মৃতি ফিরে পাওয়ার পর সে নিজেই তার ভুল বুঝতে পেরেছে। আপনারা তাকে ক্ষমা করে দিলে আবার সে আগের মতো এখানে এসে আপনাদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে।
আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও কি ক্ষমা করে দিন। না, একজন ডাকাত যে অপরাধ আগে করেছে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। বাদলের বউ, বলো তোমরা এখান থেকে যাবে কিনা? না। ভাইসব, ওকে মারো। মামাকে কোথাও খুঁজে পেলাম না, নিশ্চয়ই কুটুম ব্যাপারে কোথাও আটকে রেখেছে। কি হয়েছে আপনার এই অবস্থা? সাগর, তোমার মার চুমকিকে কুটুম ব্যাপারী লোকেরা ধরে নিয়ে গেছে। শিগগির তোমার বাবাকে খবর দাও। তোমার বাবাকে খবর দাও। জি আচ্ছা, জলদি যাও। বাবা, সাগর বাবা, মার চুমকি আমাকে কুটুম্বের বাড়ির লোকেরা ধরে নিয়ে গেছে। না, আজ থেকে 12 বছর আগে ওই শয়তান আমাকে গুলি করে যেমনি নীল সাগরে ফেলে দিয়েছিল, ঠিক তেমনি আজ ওকে আমি কুকুরের মতো গুলি করে ওই নীল সাগরে তার লাশ ভাসিয়ে দেব। আজ আব্দুল্লাহকে রক্ত মাখা শরীরে নীল সাগরে নিক্ষেপ করব। আর তুই তো জানিস, হাঙর মানুষের রক্তের স্বাদ পেলে পাগল হয়ে যায়, পাগল। তাই আজ হাঙর আব্দুল্লাহর মাংস কামড়ে তার শরীর থেকে রক্ত খাবে, রক্ত। শোন চেঙ্গিস ওরফে বাদল, রক্তের টানে ওদেরকে মুক্ত করতে এখানে আসবে, কিন্তু তার আগেই পথে ওদেরকে শেষ করে দিবি। যা।
ব্যাপারে আব্দুল্লাহকে নীল সাগরে হাঙ্গুরি মুখে নিক্ষেপ করার জন্য নিয়ে গেছে। আমার জন্য তুমি মরতে যেও না। না, মরতে হয় দুজন একসাথে মরবো। মিলি, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই চলে যা, চলে যা। ওকে না মানলে আমি বাঁচবো না, কিন্তু বাঁচতে আমাকে হবেই। প্রয়োজনে তোকেও মেরে ফেলবো। কোথায় আছে জান বাঁচানো ফরজ? আমাকে এই ফরজ কাজটা করতে বাধ্য করিস না মা। চলে যা, চলে যা। আব্দুল্লাহ আমার জান, আর নিজের জান বাঁচানোর জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব। মিলি, 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 মিলি। Abdullah!
মিলি, বেইমান, তোরা আমার বাবার সাথে বেইমানি করেছিস, কিন্তু বেইমানির শাস্তি কত কঠিন, আজ আমি তোদেরকে বুঝিয়ে দেব। মা, বাবা, আজ থেকে এই নীল সাগরে তীরে আর কোনো অত্যাচার হবে না। জাল ফেলেছি সাগরে, মাছ তোরা সবাই রে, আয় তোরা সবাই রে, মাছ ধরতে সাগরে, সাগর কন্যা জাল ফেলেছি, মাছের রাজা আয় রে, মনের বালাই তোকে রাখবো আমি রে, আয় তোরা সবাই রে, মাছ ধরিতে সাগরে, জাদু মন্ত্রে মাছ আয়, নদীর জালে ছুটে আয়।